এখন নিউ ফোল্ডার, ফোল্ডারে আমরা নাম নেম দিই ফিফথ ক্লাস। হ্যাঁ ফিফথ সিএলএ ডাবল এস ফোল্ডারে নাম দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, ফোল্ডার ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা এখানে কি করব, এখানে আর একটা নিউ দিয়ে আমরা টেক্সট করবো। আগে টেক্সট ডকুমেন্ট নিলাম আগের মতো, আমরা এখানে লিখলাম ফিফথ ক্লাস, ফিফথ সিএলএ ডাবল এস, ফিফথ ক্লাস ডট এইচটিএমএল, এইচটিএমএল, এইচটিএমএল এর পরে, ও আচ্ছা সরি, এখানে আমার রিনেম করলাম, আমি করে নিই, ওপেন করে নিই, ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজ এর পরে এখানে আমরা দেখি কি হবে, এইচটিএমএল, এইচটিএমএল। তারপরে আমরা এখানে কি করব, এখানে আমরা যে এখানে আমরা হচ্ছে লিখবো ফিফথ ক্লাস, ফিফথ ক্লাস, আমরা এগুলো সবাই করতে থাকি, সবাই যে যার পিসিতে করতে থাকি, ঠিক আছে। ফিফথ ক্লাস, তারপর হচ্ছে ক্লাস, ফাইল আমরা কি করলাম সেভ দিলাম। ওকে, তো এখন সেভ দেওয়ার পরে আমাদের কোড লেখা শুরু হবে। এটা আমরা কেটে দিলাম, ডিলিট করে দিলাম, নোটপ্যাড প্লাস প্লাস, আর হচ্ছে আমরা এটা গুগল ক্রমে ওপেন করলাম, ওপেন উইথ গুগল ক্রম। ওকে, তো এখন আমরা এটা ছোট করে ফেলি, ছোট করে ফেলি, এটাও ছোট করে ফেলি, করলাম। এখন এখানে আমরা কোড লেখা শুরু করলাম, ডক টাইপ ডিওসি, ডিওসি ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল পরে আমরা কি দিব, এইচটিএমএল। HTML HTML কি দিব, ডবল HTML, হ্যাঁ কন্ট্রোল, আচ্ছা ট্যাগ দিতে হবে না এখানে, হ্যাঁ দিলাম তো না, আচ্ছা আসে, এটা কি যেন একটা ট্যাগ আছে। আচ্ছা যাই হোক, আমরা কন্ট্রোল জেড দিই, এটা লিখেই ফেলছি আমরা, তো এইচটিএমএল, এইচটিএমএল আমরা আসলে এইভাবে প্র্যাকটিস করবো না, এইভাবেই করবো আপাতত। আমাদের অনেক সাজেস্ট দেবে, ঠিক আছে, সাজেশন আসবে, এগুলো আমরা পরে ইউজ করবো। এইচটিএমএল ট্যাগটা আমরা ক্লোজ করে দিব। এখন এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা বডি ইউজ করব, এই আপনার হেড ইউজ করব, এইচইডি হেড, হেডের মধ্যে আমরা কি করব, এইচ ইএডি হেড আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে টাইটেল দিব, টি টি আই টি এল ই টাইটেল, টাইটেল আমরা ক্লোজ করব। এরপরে আবার আমরা টাইটেল ট্যাগ ক্লোজ করে দিব, টাইটেলই টাইটেল, টাইটেলের মধ্যে আমরা কি লিখবো, ফিফথ ক্লাস, ফিফথ ক্লাস। হ্যাঁ এখন যেটা আমরা করব, এটা আমরা এভাবে দিব, এন্টার, এটা হচ্ছে আমাদের ক্লাস। হ্যাঁ ফিফথ ক্লাসের পরে এখন এখানে আমরা একটা স্টাইল দিয়ে দিই, এস টি ওয়াই এল ই স্টাইল, স্টাইল দিলাম এস টি ওয়াই এল ই স্টাইল দিয়েছি আমরা। তো এখন আমরা এখানে কি করব, আর একটা বডি লিখব, বিও টি ওয়াই, বডি ট্যাগ লেখার পরে এখানে আমরা বডি ট্যাগ ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম, হ্যাঁ দিচ্ছি, ক্লোজ করে দিয়েছি। তো এখন এখানে আমরা কি লিখব, এখানে আমরা
ইউএল লিখবো, ঠিক আছে? আমরা আজকে একটা নেববার তৈরি করব, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, এখানে লিখবো যে H1, H1 এর মধ্যে আমরা একটা বি মেরে দিই, বি বাই স্ট্রং বি দিলাম। বির মধ্যে আমরা কি লিখবো, যে নেববার, NAVBR, ঠিক আছে? নেববার লেখা, এখানে আমরা বি ট্যাগটা ক্লোজ করে দিব। ওকে, তো বি ট্যাগটা ক্লোজ করলে কি হবে, নেববার, তো এখানে আমরা H1 দিই। সবাই আমরা প্র্যাকটিস করতেছি? আচ্ছা, আমি করি, এখন কন্ট্রোল এস দিয়ে আমরা একটু ব্রাউজারে দেখি, সবাই একটু খেয়াল করি, নেববার আসছে তো? দেখেন এখন নেববার চলে আসছে। তো এখন আমরা H1 এর মধ্যে আমরা কি করবো, একটা স্টাইল দিয়ে দিই, স্টাইল STYLE, স্টাইল, স্টাইল ইকুয়াল কি, স্টাইল ইকুয়াল, এখানে স্টাইল না দিয়ে আমরা কিন্তু সবসময় এখানেও করতে পারি, এটা এখানে করতে পারি, যেমন সেখানে স্টাইলটা আমরা না দিলাম, উফ, ডিলিট বাটনটা যে প্রেস গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখানে কি করব, একটা ক্লাস দিলাম, ক্লাস ইকুয়াল, সবসময় আমরা ক্লাস ইউজ করে করবো, এটা বেটার কিন্তু প্র্যাকটিস, মানে একটু দেরি লাগলেও বেটার। ক্লাস দিয়ে আমরা কি দিলাম, এটা যেহেতু আমরা নেববার করবো, হ্যাঁ, আমি আর একটা কাজ করতে পারতাম, পুরো কন্টেন্ট একটা ন্যাবের মধ্যে রাখতে পারতাম, তারপরে ন্যাব ডট H1 H2 এরকম করতে করতে পারতাম। আচ্ছা, যেহেতু আছে আমি ন্যাবে দিই, ন্যাব, তারপর হচ্ছে ম্যাব, আমরা যেহেতু H1 এর মধ্যে দিব, তো আমরা ক্লাস নেম হচ্ছে ন্যাব H1 লিখি। হ্যাঁ, মানে ন্যাবের মধ্যে যদি থাকতো তখন কিন্তু আমরা ন্যাব ডট H1 দিলেই হইতো, এখন কিন্তু আমরা ন্যাবের মধ্যে নাই, তো সেক্ষেত্রে আমি ন্যাব H1 লিখলাম। তো এখন আমরা কি করলাম, যেখানে করতে পারেন কোনো সমস্যা নেই, তো এখন মনে করেন যে এখানে আমরা ডট দিয়ে ধরলাম, NAV, ন্যাব H1, H1 রাখলাম, তো এখন ক্লাসের নাম H1 রাখার পরে আমরা এখানে কি দিয়ে দিব, আমরা দিয়ে দিব যে টেক্সট অ্যালাইন, TEXT, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন CENTER, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, কন্ট্রোল এস। তো এখন আমরা দেখি ওর সেন্টার হয়েছে কিনা। তো আর একটা বিষয় হচ্ছে, বোল্ট হয়েছে, H1 হয়েছে, আমার মনে হয় সব প্রপারতে ক্লিয়ার কি হয়েছে, হয় নাই, বি বি, হ্যাঁ ক্লিয়ার আছে। তো এখন সে মাঝখানে চলে আসছে, চলে আসার পরে এখন আমরা যেটা করব, আমরা আগে কি আমরা লিস্ট ইউজ করছি না, আমরা ইউএল ইউজ করছি না, আর্ন অর্ডার লিস্ট, আর্ন অর্ডার লিস্ট দিয়ে আমরা একটা নেবার তৈরি করে ফেলব। তো এখন আমরা যেটা করব, তাহলে আমরা যেহেতু এটা করতে হয়ে গেছে, আমরা এখানে লিখবো, আচ্ছা এটা ছোট হওয়ার কারণে কিন্তু এরকম ভেঙে আসে, আর একটু বড় করে দিই, আপনারা এখানে দেখেন। তো এখন এটা যেটা হলো, এখানে হচ্ছে আমরা একটা ইউএল নিব, ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল, ইউএল নেওয়ার পরে ইউএল থেকে আমরা ক্লোজ করে দিব, ইউএল, ইউএলটা ক্লোজ করার পরে আমরা এখানে কি করব, আমরা একটা লিস্ট দিব, LIST, লিস্টের মধ্যে আমরা কি কি ইউজ করব, লিস্টের মধ্যে আমরা লোগ ইউজ করতে পারি, তারপরে আর কি ইউজ করব, লিস্ট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা এখন যেটা করব, হ্যাঁ এখানে আমরা এলাইয়ের মধ্যে আমরা একটা আচ্ছা আপাতত লোগো লিখে রাখি, তারপর দেখি আমাদের কি দাঁড়ায়। তো হচ্ছে আমরা এখানে এলাই দিই, হ্যাঁ এলাই ক্লোজ করে দিই, এলাই ক্লোজ করলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে কি দিব, লোগো, আপাতত লোগো লিখে রাখি, লোগো আমাদের যে ফর্মেটটা থাকে, তারপর হচ্ছে আমরা কপি করি, পেস্ট করে ফেলি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তো এখন এটা গেল। এটা লোগোর পরে আমাদের কি থাকে, হোম, হোমের পরে কি থাকবে, হোমের পরে থাকবে আমাদের ABOUT, অ্যাবাউট আজ, অ্যাবাউট আসের পর কি থাকবে, হ্যাঁ গ্যালারি দিতে পারি আমরা, বা কি দিব, জি সরি, GALLERY,
গ্যালারি দিতে পারলাম। তারপর আমরা আরেকটা কি দিতে পারি, কন্টাক্ট আস, সর্বশেষ আমাদের যেটা থাকে কন্টাক্ট আস, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি, কন্টাক্ট আস, CONTACT, কন্টাক্ট আস। ওকে, এখন কন্টাক্ট আস গেল, কন্ট্রোল এস, আমাদের একটা লিস্ট আকারে চলে আসবে, চলে আসছে না লিস্ট? এখন যেটা আমরা করব, আমরা আসলে এটাতে মানে এক একটা করে ডিজাইন করতে থাকি, দেখি কি হয়। এটাকে আমরা সুন্দর করে সাজাবো, এটা হলো র সিএসএস। ওকে, যে জন্য করা আছে, তো আমরা আগে এখানে কি আছে, ইউএল আছে না, ইউএলটাকে আমরা ধরি আগে। তো আমরা ইউএলটাকে ধরে এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি, সিএলএ ডাবল এস, ক্লাস ডিক্লেয়ার করি সবাই, ক্লাস, ক্লাস হচ্ছে কি, ইউএল দিই। তো এখানে আমাদের ইউএল দিলাম, অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন। ওকে, ইউএল দিলে আমরা এখানে ইউএল আছে, তো আমরা এখানে কি দিয়ে ধরবো, ডট দিয়ে, ডট দিয়ে ধরলাম, ধরার পরে ইউএল, ইউএল এর পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি করতে পারি দেখেন, আমরা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সাব মেনু এটা থেকে আমরা আপাতত আগে একটা বর্ডার তৈরি করি, আগে একটা ন্যাপবারের মতো তৈরি করি, তারপর ওখান থেকে আস্তে আস্তে করলাম, লিঙ্ক করলাম, অসুবিধা নেই তো? তখন লাগলে দিব, আমরা আগে করি, করতে থাকি, একটা কিছু দাঁড়াক। ইউএল মেশিন হবে, আমরা অন্যটা সবাই ইউএল, ইউএল 1 2 3 4, আচ্ছা 1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনি আপনার যে কথা, ইউএল 1 দিয়ে দিচ্ছি, ইউএল 2 হবে, ইউএল 3 হবে, ইউএল 4 হবে, অসুবিধা তো নাই। তো এখন আমরা এখানে কি করব, আমরা আগে, আমরা আগে তো এটা শিখছি যে লিস্ট স্টাইল টাইপ কি নান করছি না, আমরা নান করে দিই, দেখি আসে নাকি, এনও এনি গেল, কন্ট্রোল এস, দেখি আমাদের নান হয়েছে কিনা, লিস্ট স্টাইল শীল স্টাইল টাইপ নান, ও আচ্ছা আমরা লিস্ট দিছি না, ইউএল ধরছি, তো আসবে কেমনে, ক্লাসে, হ্যাঁ এই যে ক্লাসে ভুল হয়েছে, দেখছেন ভুল হইলে সে আসবে না, ইউএল এ তো, হ্যাঁ ইউএল এর মধ্যে আছে, আসবে আসবে, ইউএল এর মধ্যে আছে, আসবে, প্রত্যেকটা এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ কি আমরা লিস্টে দিলেও চেঞ্জ হবে, উপরে দিলেও চেঞ্জ হবে, তাই তো আমি উপরে দিলাম, চেঞ্জ হচ্ছে না, সব চেঞ্জ হয়েছে, যেহেতু আমাদের, আমাদের কি করি যে আমরা যখন উপরে কিছু লিখি ওখানে কিন্তু আমাদের কোনো ডট থাকে না, আন্ডারলাইন থাকে, এগুলা কিছু থাকে না, আমরা হোভার ইউজ করি। তো এখন এখানে গেল এটা, তাই আমরা স্টাইল দিলাম, এখন আমরা কি করি, এটার হচ্ছে মার্জিন প্যাডিং 0 করে দিই, দেখবেন যে একটা শেপ তৈরি হয়ে যাবে, এম এ আর, মার্জিন মানে উপরের একটা একদম ই পর্যন্ত পেয়ে যাবে, মার্জিন 0, আবার মার্জিন উঠায়ও দেখাই দিব যে আসলে এটা ঘটনাটা কি ঘটতেছে, মার্জিন 0 দিলাম, এটা পিক্সেল 0 দিলে না দিলেও চলে, এখানে একটা স্পেস দিয়ে রাখবেন সবাই, উপরেরটাও মানে গুড ওয়েতে করবেন, তারপর হচ্ছে কন্ট্রোল এস, মার্জিন দেওয়ার পর আমরা দেখিও দেখি কি হয়েছে, কিছু হয়েছে হয় না, যখন আমরা প্যাডিং হবে মানে কি হবে আরো ডিজাইন করব তখন আমরা বুঝতে পারবো, কারণ এখন পর্যন্ত ইম্প্যাক্টটা পড়ে নাই, প্যাডিং, প্যাডিং হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের ইউএল এরটা আমরা দিয়ে রাখতেছি, ঠিক আছে, যখন আমরা প্যাডিংটা পুরো দিব তখন ঠিক হয়ে যাবে, এত পিক্সেল আমরা দিতে পারি না, সমস্যা নেই, পিক্সেল দেওয়ার দরকার নেই, 0 হইলে, তারপর হচ্ছে ওভারফ্লো, হিডেন, ওভারফ্লো বলতে আমরা উপরে যেটা একটা দিব ওটা যাতে মানে হিডেন থাকে, নড়াচড়া না করে, এই চাই ডাবল ডি, দেখেন আরো প্যাডিং আরো আমরা ডিজাইন করি তখন আমরা দেখাই দিব আসলে কি হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কারণ সবগুলো যখন হবে তখন আপনি ইম্প্যাক্টটা বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন না কালার দিবেন, আপাতত কালার চলুক, হ্যাঁ কালার কি দিবেন বলেন, এখান থেকে একটা দিয়ে দিই কালার, কালার হচ্ছে কালার কোটা সিও এলওয়ার, কালার কোড, কালার কোডে গিয়ে আমরা দেখতেছি বা যেটা আছে
তো দিয়ার দিলে হয়েছে, সমস্যা নাই, চেক পারপাস দিলে হয়েছে। কালার কোড, হ্যাঁ কালার কোডে আমরা যেটা করব, আচ্ছা থাক যেটা দিছি সেটা চলতে থাক। তো এখন আমরা লিস্টে গিয়ে আমরা কি করব, এখানে আমরা কি দিছিলাম লিস্ট, আচ্ছা লিস্টের মধ্যে আমাদের আরো কিছু, যেহেতু লিস্ট আমরা ইউজ করব এখানে কিছু আমাদের ধরতে হবে, যেটা হচ্ছে লিস্টের মধ্যে আমরা কি করব, ক্লাস ধরে নিই, ক্লাস CLASS, ক্লাস প্রত্যেকটার তো ক্লাস ধরতে হবে আলাদা, ক্লাস আমরা কি ধরবো, কি এটা যেহেতু লোগো আছে আমরা কি লোগো লিখবো না, ক্লাস আমাদের লোগো লিখবো, আচ্ছা ওকে। তো এখন আমরা এটা লোগো লিখছি, তো এরপরে আমাদের যে ক্লাসটা করব এখানে আমাদের আরেকটা ক্লাস ডিক্লেয়ার করে দিই, CLASS ক্লাস, যদি আমার দরকার পড়ে ইউজ করবো নাহলে করবো না, HOME হোম, CLASS ক্লাস অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, তারপরে ক্লাস ইকুয়াল সি, যদি দরকার পড়ে একটা দিয়ে রাখলাম ইউজ করবো পরে। তো এখন আমরা যেটা করব, হ্যাঁ এখানে কিন্তু আমাদের যে লোগোটা আছে এখানে আমরা একটা লিংক দিয়ে দিব, ঠিক আছে, লিংক, লিংকের মধ্যে হচ্ছে আমাদের ইমেজটা থাকবে, যে মানে লিংকের মধ্যে যেমন আমরা হোমে লিংক দিব, হোমে আমরা লিংক দিব, লিংক আমরা কিভাবে দেই, আমরা লিংক দেই এ ট্যাগের মধ্যে, এ ট্যাগের মধ্যে লিংক দিয়ে আমরা এখানে HREF, ওকে। তো এখন এখানে আমরা দিলাম এটা, দেওয়ার পরে এখানে আমরা লিংক দিয়ে দেবো, এখন আমাদের এটা ক্লোজ করতে হবে না, অবশ্যই ক্লোজ করতে হবে, ক্লোজ করে দিই, আচ্ছা একটু বড় করে দিলে ঠিক হয়ে যাবে, আচ্ছা। তো এখন হোম দিলাম, তারপরে এখানেও আবার সেম আমরা কাজটা করে ফেলি, এ এ ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের এটা ক্লোজ করে দিতে হবে, HREF, তারপরে আমাদের ট্যাগটা ক্লোজ করে দিতে হবে এ ট্যাগের মধ্যে, ওকে এ ট্যাগের মধ্যে আমরা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমরা প্রত্যেকটাতে আমরা লিংক করে দিব, তো লিংক করে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে এটা আমরা কপি করে দিই, কপি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তো আমরা লিংক লিঙ্কেবল করলাম। এখন আমাদের এখানে কি দরকার, একটা আমাদের ইমেজ দরকার, তো আমরা একটা ইমেজ ডাউনলোড করে ফেলি, ইমেজ ইমেজ আমরা কি ইমেজ ডাউনলোড করব, এটা করব ইমেজ সেভ অ্যাজ, এটা কি পিএনজি না, পিএনজি হলে আমরা এটা কি লিখবো, লোগো, আমাদের ইমেজ কি লোগোর না, লোগো, লোগো হলো অল ফাইলস, অল ফাইলসের মধ্যে আমরা কোথায় রাখবো, আমরা রাখবো হচ্ছে ফিফথ ক্লাস, ফিফথ ক্লাসের মধ্যে আমরা এখানে কি নিউ ফোল্ডার, এর মধ্যে আমরা ইমেজ রাখবো, IMAGE, জি জি, ইমেজটা লোগোটা আপনি একটা ইমেজ তৈরি করবেন, লোগো ডট পিএনজি আমি সেভ করবেন, ওকে। তাহলে সেভ হয়ে গেল, সেভ হওয়ার পরে এখন যেটা হবে
যে আমাদের এখানে ইমেজটা লিখব, আমরা লোগো দিব না এখানে, ইএমজি সবাই লিখে ফেলেন, ইএমজি এসআরসি সোর্স ইকুয়াল কি, এখানে আমাদের ইমেজের ফোল্ডারে। এখন আমরা এটা কিভাবে ইউজ করব, আমরা আগে করছি না, এখানে কি কি দেব, ইমেজ আইএমএ জি ইমেজ, তারপরে কি ফোল্ডার নেম, ফোল্ডার নেমের পরে কি আমাদের কি ছিল, লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি হয়েছে না, কন্ট্রোল এস। তো এখন কন্ট্রোল এস এর পরে আমরা একটু দেখি কি হয়, কন্ট্রোল এস, ও সে কি করছে, পুরো একটা ইমেজ পাইছে। এখন এই ইমেজের একটা হাইট আমাদের দিতে হবে, এখন আমরা এটা কিন্তু ব্রাউজারে গিয়ে দেখতে পারি যে কত কত দিতে হবে, পিএনজি দিয়ে যদি আপনারটা হয় তাহলে আপনি পিএনজি দিবেন, আপনার জেপিজি হলে আপনি, আমি কি করছি লোগো ডট পিএনজি দিয়েছি না, আপনার লোগো ডট জেপিজি দিবেন, সেটাই তো। এখন দেখেন এখানে আপনি ইন্সপেক্ট করে দেখতে পারেন যে এটা সাইজ আসলে কতটুক দিলে এটা একটা মানে ই হবে। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে এখানে ইমেজ সাইজ, ইমেজের অবশ্যই এটা সাইজ ডিক্লেয়ার করে দিবেন, এখানে ক্লিক করবেন লিস্টে, তো লিস্টে ক্লিক করার পরে এখানে আপনি দিতে পারেন, অথবা মানে এখান থেকে আপনি করতে পারেন, ইমেজ দেখে দেখে করতে পারেন, এই যে ফিফথ ক্লাস এইচটিএমএল এত, তারপর ই ওয়ান এর মধ্যে আছে, ই এর মধ্যে আপনি এখানে আর একটা হাইট ওয়েট দিতে পারেন, ইউ এর মধ্যে, ও আচ্ছা এটা এলাইন মধ্যে দিচ্ছি, যেহেতু ইনলাইন কোডের মধ্যে এখানে দিতে হবে, যেমন এখানে আমরা কি দিব, আবার এখানে কিন্তু আমরা একটা ই ধরে দিতে পারতাম, এই যে ইমেজ আছে না ইমেজের মধ্যে দিতে হবে, যেমন হচ্ছে আমাদের কি দিতে হবে, স্টাইল HTYLE, স্টাইল, স্টাইলের পর আমরা কি দিব, এখানে স্টাইল ইকুয়াল আমাদের হাইট উইথ ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ কি আমাদের লোগো অনেক বড় হয়ে গেছে না, স্টাইল দিতেছি আমরা যে লোগো ইমেজ ইমেজ দিছি না ইমেজের মধ্যে। আচ্ছা দেখেন এটা একটা কিন্তু ক্লোজ করা হয় না, আপনি আবার ক্লোজ করে দিন, হ্যাঁ। তো এখন এখানে আমরা কি দিব, ইমেজ সরি হাইট HEIGHT, তো হাইট আমাদের কত, 60 পিক্সেল দেই, হাইট, ও সরি এটা হচ্ছে হাইট দেওয়ার পর একটা ক্লোন দিতে হবে, তারপর হচ্ছে 60 পিক্সেল, 60 পিক্সেল দেই, দিয়ে দেখি কি হয়, ক্লোন, তারপর উইথ WIDTS, উইথ কত পিক্সেল, উইথ আপনাদের হচ্ছে 35 দিতে পারেন বা 36 37 এরকম দিন, দেখেন হয় কি না, লোগো তো হওয়ার কথা, যদি হয় হবে না হলে কমাই বাড়াই দিব, কন্ট্রোল এস। তো এখন আমরা কি করলাম, সে একটা ইমেজ পাইছে, তাও বড় হয়ে গেছে, এটা যদি আমরা পরে ইউজ করি তখন হবে, নাহলে না দিলেও চলে, সেমিকোলন দিবেন সমস্যা নাই, কন্ট্রোল এস। এখন আমরা যেটা করব, এখানে হচ্ছে আমাদের লোগোটা হাইটটা একটু বেশি হয়ে গেছে, আমরা একটু হাইটটা কমাই দিই, আরো যখন ডিজাইন করব তখন আসলে বোঝা যাবে এটা কতটুকু কমাইতে হবে, ঠিক আছে। তো এখন এটা মোটামুটি এটা লোগো চলে আসছে, আসছে না সবার, আর ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে আমাদের, না না ব্যাকগ্রাউন্ড কালার চলে আসার কথা, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু দেই, BLUE, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিলাম, মানে চেক পারপাস, ঠিক আছে আসছে কিনা, কন্ট্রোল এস, এই যে চলে আসছে, আসছে না, কিন্তু এই কালারটা এখানে হবে না, কালারটা হবে বডিতে, ঠিক আছে। কন্ট্রোল এস এটা হবে না, আচ্ছা তারপরে আমরা আমরা যে লিস্টের এ ট্যাগ দিছি, এ ট্যাগ দিছি না, প্রত্যেকটা ট্যাগ যখন আমার এই যে এর পরে কি আসছে, মানে ট্যাগ নেওয়ার কারণে হোমে দেখেন কালারটা একটু চেঞ্জ করে দিই, আসলে কালারটা চলে গেছে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, হ্যাঁ কালারটা চলে গেছে, কালারটা এখানে কপি হয়ে গেছে, আচ্ছা এটা পরে দেখবেন, কারণ যখন কালারটা চলে আসবে তখন বুঝতে পারবেন, ঠিক আছে টোটাল কালারটা, কারণ কি আমাদের এখানে একটা এই যে এই কালারটা চলে আসছে এখন ব্যাকগ্রাউন্ডে, বুঝলাম। তো এখন আমাদের ইমেজের ডান পাশে এগুলো আমাদের নিতে হবে, না নিলে তো এটা আমার কাজ করবে না। তখন আমাদের এই যে এখন দেখেন লিস্টে আমাদের একটা নিচে ট্যাগ আছে, সবার ট্যাগ একটা লাইন ওপেন হয়েছে না, এই লাইনটা আমাদের সব থাকবে না। তো এখন আমরা কি করব, লিস্ট, আচ্ছা লিস্টে তো আমাদের
লিস্টে আমরা ই করছি, হ্যাঁ এলআই লিস্টে দিছি। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকটা লিস্টে ক্লাস দিছি না, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, প্রত্যেকটা লিস্টে ক্লাস দিছি তো এই ক্লাসটা আমরা দিব না। কেন দিব না? এই যে ক্লাসটা দিলে এখন আমার প্রত্যেকটাতে আলাদা করে লেখা লাগবে, তাই আলাদা করে লিখবো না, দরকার নেই আমার, এটা যেটা দরকার হবে সেটা বাদ দিয়ে করব। লোগোটা থাক, লোগোটা থাক, আর আমার দরকার নেই। তো এখন লিস্ট, লিস্ট এ, কারণ কি আমরা এখন এ ট্যাগটারে লিস্টের মধ্যে কি আমাদের এ একটা ই নিছি আমরা ট্যাগ, এই ট্যাগটাকে আমরা ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে আমরা কি ডিজাইন করতে পারি, আমরা কি করতে পারি, ডিসপ্লে আগে আমরা ব্লক করে দিব, বি এল ও সি কে, এগুলো আপনারা প্র্যাকটিস করলে তখন দেখবেন যে সব আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমরা এই লিঙ্কের কালারটা কি করতে পারি, ডিসপ্লে ব্লক করার পর কি আসে আমরা একটু দেখি। এখানে আমাদের তেমন কিছুই করি নাই, আমরা লিস্টটা শুধু নান করে দিছি, ইউএল এর নান করছি, পর আমাদের বুলেট পয়েন্টগুলো চলে গেছে। আর এখানে ওভারফ্লোটা পরে দেখবেন, ব্যাকগ্রাউন্ড কালার এই যেটা, এটাকে যদি আমরা রেড দেই দেখি কি আসে, কন্ট্রোল এস, হ্যাঁ রেড দিলাম, ও আচ্ছা এটা দেওয়া যাবে না রেড দিলে, কন্ট্রোল এস। তো এখন আমরা রেড দিলে চলে আসছে না রেড কালার, তো এটাই হচ্ছে এই কালার। তো কন্ট্রোল সেট, কন্ট্রোল এস, তো এখন এটা গেল। তো আমাদের কালার দিব কি, সি ও এল ও আর, কালারটা আমরা হোয়াইট করব, কারণ ব্যাকগ্রাউন্ড দিব আমরা অন্য কালার, সি ও এল ও আর, লিঙ্কে ক্লিক করার পরে কালার, কালার দিলে টেক্সট কালার চেঞ্জ হয়ে যায়, ডব্লিউ এইচ আই টি হোয়াইট। তো এখন এটার পরে আমরা প্যাডিং, প্যাডিং ইউজ করবো এখন। এখানে প্যাডিং বলতে কি, এই যে লিঙ্কে এখানে একটা প্যাডিং দিব, এটা প্যাডিং চলে আসবে, প্যাডিং দিলে ওটা সাইজ নিয়ে নেয়। হ্যাঁ এটার ক্লাস লিখবো কি না, এটা এই যে আমরা লিখছি, কিন্তু এটা ক্লাস ইউজ করবো না, তাহলে আলাদা আলাদা করা লাগবে। এটা শুধু আমরা একটা হেডার, হেডারের জন্য এই যে লিস্টগুলা, এটা আলাদা মানে এটার ক্লাস দরকার নাই, তাহলে সে কিন্তু মানে আমরা আলাদা আলাদা করে সিএসএস প্রত্যেকটার জন্য করা লাগবে। তো প্যাডিং, পিএ প্যাডিং করলাম, প্যাডিংয়ে আমরা কী দিব, 15 পিক্সেল দিই, 15 16 স্ট্যান্ডার্ড, 15 পিক্সেল দিয়ে দেখি, 15 পিক্সেল শুধু দিলেই নিয়ে নিত সব। এখন আমরা একটা দেখি, এটা লেফট সাইডে এটা রাইট সাইডে, মানে চারোদিকেরটাই দেখেন, ওটা মনে করেন মাঝখানে একটা 0 0 অটোমেটিক নিয়ে নেয়। এখন সে কি করছে, সে একটা প্যাডিং নিয়ে নিছে, দেখছেন হয় নাই স্যার, একটু দেখেন তো কি করছে, তার হয় নাই কেন, একটা শেপে কিন্তু সে আস্তে আস্তে চলে আসতেছে। তো এখন আমরা কি করবো, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন কি, আমাদের যে টেক্সটের যে বিষয়টা আছে হোম, এটা হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন যদি আমরা, এগুলো হচ্ছে কি সিএসএস, আমার একটা জিনিস দেখে দেখে আপনার কিন্তু সবসময় মনে থাকবে না, আপনি একটা জিনিস করবেন করতে করতে মনে থাকবে, যেমন হচ্ছে এটা কারোই মনে থাকে না, যে একটা টাইমে সিরিয়ালি এগুলো মনে থাকবে, কারণ কি আপনি দেখবেন এখানে আপনি কি করতে চান, আমি আমার দরকার হচ্ছে একটা হোম অ্যাবাউট, যেগুলো লাগবে ওগুলো করবেন, করার পর আপনার দরকার কি লিঙ্ক করা, লিঙ্ক করবেন, করার পরে আমার দরকার কি আমি এটা একটা প্যাডিংয়ে নিব, নিবেন আমার লিঙ্কে, আমার লিঙ্কের একটা প্যাডিং করতে হবে, ওটা নিলাম, নেওয়ার পরে আমার টেক্সট ডেকোরেশন নাম, ওকে টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, মার্জিন 1 পিক্সেল, মার্জিন, মার্জিন টপ করে দিলাম, মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপ বলতে কি আমরা কি এটা বুঝি, হ্যাঁ উপর থেকে কত পিক্সেল, এটা হচ্ছে মার্জিন টপ, কন্ট্রোল এস দেই, এখন দেখি কি আসছে, এই যে উপর থেকে একটা সাইজ সে নিয়ে নিছে, ঠিক আছে। তো মার্জিন টপের পরে আমরা এখানে কি করব, জি জি হ্যাঁ চলে গেছে, এই যে টেক্সট ডেকোরেশন নাম দিচ্ছি যে, আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো এখন আমরা আরেকটা কাজ করবো, এলআই, এলআই এ, তারপর হচ্ছে হোভারটা দিয়ে দিই আমরা, এইচ ও, এইচ ও বিই আর, হোভার নট আচ্ছা এটা পরে দিই,
কোনটা, এটা ডিসপ্লে, ডিসপ্লেটা এটা মনে করো যে ডিসপ্লে ব্লক করে, মানে সে হচ্ছে একটা স্টেজে গেলে প্যাডিং করার পরে সেটা নড়াচড়া করবে না, মানে করেন যে এই কালারটা ধরে নি হয়ে যাব ওরকম কিছু করে, ব্লক মানে একটা নির্দিষ্ট শেপে রাখা। তো আমাদের লিস্ট হয়ে গেছে, তো লিস্ট আচ্ছা এটা পরে দেই, সমস্যা নেই। তো লিস্টে, লিস্টেতে আমরা একটু কি করবো, কোনটা ভি, হ্যাঁ হবারে ভি হবে, কই হবার তো আনতে দেই নাই, দিব ক্লোজ লেফট এলই এফটি, মানে লেফট মানে হচ্ছে আমাদের বাম থেকে শুরু হবে। লিস্টেতে আমাদের ব্লক দিছি, হ্যাঁ দিছি, কালার প্যাডিং টেক্সট ডেকোরেশন, কোনটা কোনটা, ও এটি দেই নাই না, হ্যাঁ এটি হবে, এটা এফ এফ এল দো, এটি এফ এল দো, সরি এফ এল এটি, কন্ট্রোল এস। তো এখন আমরা দেখি এখানে কি করতে কি হইতেছে, তো কি করছে এটা দেওয়ার কারণে যে লেফট দেওয়ার কারণে বাম থেকে শুরু হয়েছে, যখন আমরা এগুলা আর আমরা দেখবো টোটাল দিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো আসলে কি হচ্ছে এখানে। তো এখানে আর একটা জিনিস হচ্ছে এল আই লিস্ট এ এইচ ও বিই আর হোভার নট ডট অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি আমরা বুঝি, টিআইভিই অ্যাক্টিভ, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমাদের হোভারের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সি ও এল আর হোভার বুঝি, যখন আমরা এটাকে একবার ক্লিক করব তখন একটা হোভার, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হোভার দেওয়ার জন্য, ও লিস্টে এটা 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 দরকার না, এটা আমি এখানেও দিতে পারি, এখানেও দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো কালার ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিব, এইচ 11 দিয়ে দিই, 11 কন্ট্রোল এস, আচ্ছা এটা অন্য কোনো কালার দিই, ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে কি কালার দেওয়া যায় বলেন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, আচ্ছা প্যাডিংটা মানে একটু বেশি বেড়ে গেছে নাকি না, বড় করি। তো এখন আমাদের এটা কিন্তু আমাদের ডান পাশে নিতে হবে, হ্যাঁ আমাদের ইমেজটার জন্য একটু প্রবলেম হচ্ছে, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের প্যাডিংটা আমরা এখান থেকে দেখি, নাহলে আমরা বুঝতে পারবো না আসলে, এখানে প্যাডিং প্যাডিং পাইছে। আচ্ছা আমাদের ইমেজটা হচ্ছে, ইমেজটা নিয়ে একটু প্রবলেম আছে, ইমেজটা মার্জিন রাইট করে দেই, ইমেজে গিয়ে মার্জিন রাইট করে দেই, ইমেজ এখানে আমরা লিস্ট কই, হ্যাঁ লিস্ট এই যে এখানে যদি আমরা মার্জিন রাইট করে দেখি সে কি করে, লিস্টে আচ্ছা আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ বল,
বলেন, স্টাইল, STYLE, স্টাইল। তারপরে হচ্ছে স্টাইলের মধ্যে আমরা কি দিব, মার্জিন, রাইট, MARGIN, মার্জিন, রাইট, 35 পিক্সেল, 30, মার্জিন রাইট। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। আসলে ডিজাইনটা হচ্ছে কি, এটা মনে করেন যখন আপনি শর্ট টাইমের মধ্যে করতে যাবেন এটা একটা প্রবলেম, কারণ হচ্ছে এই ডিজাইনটা নেববারটা হচ্ছে ডিজাইনটা আমার একটা সময় টাইম নিয়ে করতে হয়। দেখি আমাদের কি আসে। আচ্ছা এটা আমাদের ডাইনে নিতে হবে, আর এই কালারটা আসলে আমি অন্য কিছু দিতে হবে, আমি হোভার হোভার ইউজ করে দিই। হ্যাঁ কারণ লোগোতে করছি, মাইল লোগোতে দিছি না। ক্লাসটা দিছি। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, দেখি আমি কি প্রবলেম হয়েছে, কাজ করতেছে না। এখান থেকে স্টাইল ইমেজের মধ্যে দিছি না, স্টাইল আর একটা দিছি কি লিস্টের মধ্যে, 35 পিক্সেল, মার্জিন, কত কথা। আচ্ছা তো এখন আমাদের এখানে কি দাঁড়াইলো দেখি, আর ইমেজটা হচ্ছে আমাদের ডান দিকে যাবে, নেববার, নেববার H1, নেববারটা কই দিছি আমরা, এটা না, এটা তো কোনো সমস্যা না। আসলে টেক্সট অ্যালাইন সেন্টার, UL, UL এর মধ্যে আমরা এটা করছি, UL1, লিস্ট অ্যালাইন, নান করে দিছি, ডিসপ্লে ব্লক, কালার হোয়াইট, প্যাডিং এত, টেক্সট ডেকোরেশন নান করছি, মার্জিন টপ, এটা সমস্যা না। এখন হোভারের ক্ষেত্রে আছে, আমরা এটা এত কিছু না দিয়ে এখানে হোভার দিয়ে দিই, লিস্ট এর মধ্যে লিস্ট এ, ও লিস্ট এখানে আছে, একটু দেখে নিচ্ছি। না না হোভার আমি ইউজ করিনি এখনো, করব। হ্যাঁ হ্যাঁ কালারটা কি বোঝা যাচ্ছে দেখি, হোভারের কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা রেড করে দিই, RED। হ্যাঁ দেখছি, ওটা তো মানে ই হয় নাই, হোভার আসছে। আচ্ছা আমি তো আমি আসলে ওটা একটা প্রথম লিঙ্কটা ওটা বাদে হোভারটা করতে চাইছি, দেখি। আচ্ছা দেখি কি হয়েছে, ডিসপ্লে, মার্জিন টপ, আমার যেটা হয়েছে, কালার, প্যাডিং, ওভারফ্লো, হিডেন, এখানে ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, ইউএল এর মধ্যে দেখি কি আসে, ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে দিয়ে দিব, কালার হলে সব চলে গেছে না। তো এখন লিস্ট, ডিসপ্লে, ইনলাইন, আচ্ছা আপাতত থাক দি, কন্ট্রোল জেড, লিস্ট, এলাইতে, এলাই কইটা,
লিস্টের মধ্যে আমরা ডিসপ্লে দিয়ে দিই ইনলাইন, দেখি তাইলে না আসবে একসাথে। ডিসপ্লে লিস্ট ডিসপ্লে ইনলাইন কন্ট্রোল এস, আচ্ছা ইনলাইন আছে। ওটা হচ্ছে এটা এটা ইউজ করছি হলো ইসের জন্য, আপনার ওই যে মানে এ লিঙ্কে ক্লিক করার পরে যেটা হবে আর কি, ওটার জন্য লিঙ্কে ক্লিক করার পরে একটা হবার আসার কথা। দাঁড়ান, এটা হবার আমি ইউজ করি নাই, লিস্ট হবার নট লেখার কারণ কি, আমার প্রত্যেক প্রথম যেটা আছে ওটা তো ইমেজ, হ্যাঁ ওইটা বাদে যাতে আসে, ঠিক আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, লিস্ট লিস্ট, হ্যাঁ হ্যাঁ কি আসতেছে, একটি প্লট প্লট হচ্ছে, আচ্ছা লেফট এল ই এফ টি লেফট, আচ্ছা হবে সমস্যা নেই। লিস্টেতে ডিসপ্লে ব্লক করছি, কালার টেক্সট লাইন সেন্টার করছি না, প্যাডিং আমরা কত দিছি, প্যাডিং দিছি 15 15 না, প্যাডিং আমরা হচ্ছে এটা 14 দেই, 14 পিক্সেল। আচ্ছা মার্জিন আমার দরকার নেই, আমি মার্জিন আর কত দিবই না, 15 15 আছে এটা চলবে সমস্যা নেই, 15 15 আছে। টেক্সট ডেকোরেশন নান করে দিছি, আমার মার্জিন আর কত দরকার নেই, আগে আমি একটা পেজ দাঁড় করাই তারপর হচ্ছে কথা। কারণ লিস্ট এতে গিয়ে আমি এটা হোভার দিয়ে দিই, লিস্ট এ তারপর হচ্ছে কি হোভার, এটা ক্লোন দিয়ে দিতে হয়, কারণ কি হোভার যখন ধরবেন আপনার এই সব ভিইআর, ঠিক আছে ভি ও ভিইআর এবার চলে আসবে দেখবেন, হোভার হোভারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, হোভার ব্যাকগ্রাউন্ড কালার কি কি দিয়েছেন আপনারা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিব, আমরা দেই হোয়াইট দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সি ও এল আর, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ডব্লিউ এইচ আই টি ই, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কন্ট্রোল এস। এখন কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার সে আসে নাই না, ওভারের পরে লিস্টে আমরা কি লিস্ট আলাদা ধরছি, ধরি নাই লিস্টে একটা স্পেস গেছে এখানে, স্পেস কন্ট্রোল জেড স্পেস স্পেস স্পেস, আচ্ছা এখন এখানে আমরা যাই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, শিফট হ্যাচ 111, এটা একটা ব্ল্যাক কালার, লিস্ট এ কি আরো নিছি আমরা, হ্যাঁ নিছি ঠিক আছে কন্ট্রোল এস, লিঙ্ক আসতেছে না কেন, এটা দিছিলাম হচ্ছে অন্য একটা কারণ না, কন্ট্রোল এস এই ন্যাববার হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন যে এটা প্রপার হইতে না হইলে প্রবলেম করে, আচ্ছা ইউএল এর ক্লাচ একটা কাজ করি, ওরা যেটা করছে এটা করি আমরা, তো শুধু ডট না দিয়ে ইউএল দেই, ইউএল ওয়ান এর দরকার নেই আমার, ইউএল এর ক্লাসেই দিব না এখানে, দেখি কি হয়, আচ্ছা এটা একটা প্রবলেম আসলে কি হয়েছে, আমি কি কোন ট্যাগ মিস করছি দেখেন তো, H1 হ্যাঁ ট্যাগ ক্লোজ করেছি, তারপর এখানে কোন ট্যাগ মিস করেছি কি না, নাহলে তো এরকম আর কথা না, আচ্ছা আমি একটু সিএসএস একটু দেখি এখানে,
ব্যাকগ্রাউন্ড এলআইলি অ্যাক্টিভ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লিংকে আমরা এইচআরইএফ দিয়েছি, হ্যাঁ দিয়েছি, তো অ্যাবাউট করেছি করেছি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিস্ট অ্যাক্টিভ, ব্যাকগ্রাউন্ড আমরা লিস্ট অ্যাক্টিভ করেছি, এলআই এ দিয়ে করেছি, তাহলে হচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে লিস্টে, লিস্ট এর মধ্যে আমরা ডিসপ্লে ব্লক করেছি, লিস্টের মধ্যে ডিসপ্লে ব্লকটা করি, ডিআইএস ডিসপ্লে এলো ছিকে, তারপরে ফ্লট লেফট। আসলে এগুলা মনে করেন যে প্র্যাকটিস না থাকলে এগুলো আসলে হয় না, প্র্যাকটিস বলতে মনে করেন যে আপনার নিজের একবার দেখতে হবে এগুলা, কারণ এই ডিজাইনগুলো এমন একটা বিষয় আপনি জানেন অনেক কিছু, কিন্তু কোন জায়গায় কত পার্সেন্ট কি ইউজ করতে হবে এটা আপনি একবার ইউজ করলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমার একটা মিচিং এর কারণে কি সমস্যা হচ্ছে, লিস্ট, লিস্টের মধ্যে আমরা কি দিব, ফ্লট লেফট, এ ফেলো এটি, ফ্লট লেফট, ফ্লট লেফট একবার দিয়েছি আমি, এখান দিয়েছি, এখান থেকে কন্ট্রোল এক্স করে দিই, কন্ট্রোল পি করে দিই, কন্ট্রোল এস, তো এই যে দেখেন চলে আসছে, দেখছেন যে এখানে, এখানে কিন্তু চলে আসছে না, এখন এখানে যদি আমি হোভার টোভার ইউজ করি করতে পারবো, তারা কিন্তু এক লাইনে চলে আসছে। এখন এখন দেখেন এখানে কোনটা মিস হয়েছে, এই যে ফ্লোট যে লেফট টাইম বাদ দিয়ে দিই, দেখেন কি হয়, কন্ট্রোল এস, এটা আমরা রিয়েল টাইমে গিয়ে দেখতে পারবো, দেখেন এটা দেওয়ার পরে সে নিচে চলে আসছে, দেখছেন এটা কন্ট্রোল জেড, কন্ট্রোল এস। এখন আমাদের আর একটা ক্লাস ডিক্লেয়ার করে দিই আমরা, যেটা এখানে করে দিছে ওরা, এটা হচ্ছে যে আমাদের এই যে এখানে এখানে ডিসপ্লে ব্লকটা, এই ডিসপ্লে ব্লকটা বাদ দেই, দেখেন কি হয়, আমি তখন বলছিলাম যেটা হবে সমস্যা হবে, এই যে ডিসপ্লে করছি না, এটা যদি মনে করেন এরকম হয়ে গেছে, এই ডিসপ্লেটা এরকম হওয়ার কারণে দেখেন এখানে ডিসপ্লে ব্লক দিব, ও ঠিক জায়গা মতো নিয়ে নিবে, না দিবেন দিবেন আপনার হচ্ছে না। আচ্ছা শুনেন আমি এটা পাশাপাশি করি, একটা দেখেন যে আপনি প্রপার হতে, এখানে কিন্তু আমার এখনো প্রপার হতে হয় নাই, এখানে আমি ক্লিক করব অন্য একটা সাদা হোভার তৈরি হবে, ঠিক আছে, এখানে আর একটা সাদা হোভার তৈরি হবে, সাদা হোভার তৈরি হবে, সাদা হোভার তৈরি হবে, এবং এটা আমি রাইট করেছি দেখে এখানে চলে আসছে, আমি চাইলে এখানে কিন্তু আরো রাইট করে দিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে, আর এটা রাইট করেছি কোথায়, ওটা আমি কেটে দিয়েছি মেবি, না এই যে এখানে এই যে মার্জিন রাইট করেছি 35 পিক্সেল মার্জিন রাইট করেছি, এটা যদি আমি 45 পিক্সেল দিই, হ্যাঁ কন্ট্রোল এস, দেখেন কি হয়, কন্ট্রোল এস দিলে আরো সরছে, এখানে আমি 100 পিক্সেল দিয়ে দিই, 100 পিক্সেল দিয়ে দিব, কন্ট্রোল এস, মার্জিন রাইট করে দিয়েছি, সে মার্জিন রাইট হয়ে সামনের দিকে চলে গেছে, দেখছি আমরা এই যে সামনের দিকে চলে গেছে, দেখেন এই যে কোনো একটা ট্যাগ মিস করছেন হয়তো বা, আর এখানে হোভারটা কাজ করে না কেন, আমি একটু হোভারটা দেখতেছি, হোভার হচ্ছে এত ব্যাকগ্রাউন্ডটা তো হয় নাই, কেন কি করছেন, লিস্ট একটিভে হোভার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আচ্ছা এটা কাজ করে না কেন, ব্যাকগ্রাউন্ড কালার লিস্ট এ, এল আই এ হোভার এইচ ও ভি আর, হ্যাঁ ঠিকই তো আছে সবকিছু, এটা আমরা হচ্ছে ব্লু কালার দিই, বিএল ইউ ই ব্লু কালার দিই, হ্যাশটা কেটে দিই, কন্ট্রোল এস। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, ওভারটা হচ্ছে না, যাই হোক আপনারা আজকে এই পর্যন্ত থাক, কালকে দিনে আমি হচ্ছে এটা আমি ভালো করে আপলোড করে কোডটা আমি দেখাই দিবো, আর নেক্সট ক্লাসে আমি বুঝাই দিবো, ঠিক আছে, যাতে আমাদের এখানে কি থাকে একটু খেয়াল করি সবাই, এখানে আমাদের এই মাঝখানে এই যে সেকশনটা আছে এই সেকশনটা মাঝখানে আসবে, ঠিক আছে, এখানে লোগো যাবে, তো লোগো গেলে কি করবে, এখানে হোম, অ্যাবাউট আস, গ্যালারি, কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করলে ভিন্ন ভিন্ন পেজ ওপেন হবে, এটা আমি মানে করে দিব গ্রুপে, গ্রুপে আমি এই পেজটা করে দিয়ে বুঝলেন, গ্রুপে আমি পেজটা করে দিব, করে দেওয়ার পরে এটা আমি নেক্সট ক্লাসে আমি বলে দেবো, এবং নেক্সট ক্লাসে টেবিল আলোচনা হবে, ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।